সম্মানিত দর্শক মণ্ডলী সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে আপনারা অনেকেই ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম সেরা 50টি বাড়ির আধুনিক ডিজাইন। তো এই সকল ডিজাইন হচ্ছে বাড়ির 3D ডিজাইন। তো এই ডিজাইনগুলোর মধ্য থেকে আপনারা পেয়ে যাবেন বাড়ির সামনের ডিজাইন, বাড়ির বেলকনির ডিজাইন, বাড়ির পোস্টের ডিজাইন এবং বাড়ির কালার কম্বিনেশন। তো ডিজাইনগুলো নিয়ে আসার মূল কারণ হলো, আপনারা যখন বাড়ি তৈরি করেন অনেক সময় ডিজাইন না দেখেই বাড়ি তৈরি করে ফেলেন, এবং বাড়ি সম্পূর্ণ কাজ হওয়ার পর আপনাদের বাড়ির ডিজাইন আপনাদের কাছেই ভালো লাগে না, যার কারণেই এই ডিজাইনগুলো নিয়ে আসা। আর এই ডিজাইনগুলো দেখে যদি আপনারা বাড়ি তৈরি করেন তাহলে আপনারা বুঝতে পারবেন বা আপনারা জানতেও পারবেন যে আপনার বাড়িটি কোন ডিজাইনের হবে। তো এই ডিজাইনগুলো নিয়ে আপনি কোনো একজন ইঞ্জিনিয়ারকে দিলেই আপনাদের বাড়ির ফ্লোর প্ল্যান বা বাড়ির স্ট্রাকচারাল ডিজাইন এবং বাড়ির কোথায় কতটুকু ম্যাটেরিয়ালস বা মালামাল প্রয়োজন তা আপনাদের জানিয়ে দিবে। আর বাড়ি তৈরির পূর্বে কিছু নির্দেশনা রয়েছে যেগুলো আমি ভিডিওতে সংক্ষেপে বলতে চাই। যেমন, একজন ভালো কন্ট্রাক্টর দ্বারা আপনার বাড়ির কাজগুলো করাবেন, কারণ কন্ট্রাক্টর বা মিস্ত্রি যদি ভালো না হয় তাহলে তারা কখনোই বুঝবে না যে কীভাবে কাজগুলো করতে হবে। ইঞ্জিনিয়ার ইনস্ট্রাকশন দিবে, আর সেই ইনস্ট্রাকশন মোতাবেক আপনার মিস্ত্রি বা কন্ট্রাক্টর কাজ করে থাকবে, তবে ইঞ্জিনিয়ারের ইনস্ট্রাকশন ব্যতীত কোনো কাজ করাবেন না, তাতে আপনার বর্তমান বাজারে কস্টিংটা অনেক বৃদ্ধি পেতে পারে। আর যখন আপনারা ইঞ্জিনিয়ার ছাড়া একটি বাড়ি তৈরি করেন তখন দেখা যায় মিস্ত্রি কম খরচ দেখিয়ে আপনাকে উদ্বুদ্ধ করে যে এত টাকায় বাড়ি করা যাবে, এত টাকায় করা যাবে। আসলে বাড়ি তৈরির কাজ যদি আপনারা শুরু করেন তারপরে বুঝতে পারবেন যে আসলে একটি বাড়িতে কত টাকা চাই। তাই কাজেই প্রথম থেকেই ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বাড়ি করবেন, কারণ ইঞ্জিনিয়ার সকল হিসাব নিকাশ করে আপনাকে টাকার রেটটাও বলে দিবে যে আপনাদের বাড়িটি করতে কত টাকা খরচ হতে পারে। আর যখন বাড়ি তৈরি করবেন অবশ্যই মাটি পরীক্ষা, তারপরে জায়গা নির্বাচন এবং মালামালের দাম সব কিছু জেনে বুঝে আপনারা বাড়ির ফাউন্ডেশন বা বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেন। কেননা আপনি যদি কম টাকা বা কম বাজেট নিয়ে বাড়ি তৈরির কাজ শুরু করতে যান, একসময় দেখা যাবে যে আপনার স্থাপনাটি মাঝখানে যে আটকে যাবে বা মাসের পর মাস কাজটি বন্ধ থাকবে, সেক্ষেত্রে আপনাদেরই লস হবে, কারণ রড যদি বাতাসে পড়ে থাকে তাহলে রড কিন্তু নষ্ট হয়ে যাবে। আর বর্তমান বাংলাদেশে যেরকম রড সিমেন্টের বাজার ব্যবস্থা, মানে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের যে বাজার ব্যবস্থা, তাতে হিসাব নিকাশ করেই বাড়ির কনস্ট্রাকশনের কাজ শুরু করা উচিত। তো ভিডিওটি আপনাদের যদি একটু উপকারে আসে অবশ্যই একটি লাইক দেবেন, আর প্রতিনিয়ত আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।